পরপর নাশকতা ও একের পর এক মুক্তমনা লেখকদের হত্যাকাণ্ডে বারবার আলোড়িত হয়েছে বাংলাদেশ। সেই সংবাদ চিন্তায় ফেলেছে সীমান্তের এপারে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশে মুক্ত চিন্তার উপর কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীর আক্রমণ আপাতত বন্ধ। জঙ্গি দমন অভিযান চলছে সে দেশে, এর মাঝেও তাড়া করে ফিরছে চপারের কোপ খাওয়ার ভয়। কলকাতা বইমেলাতেও এ বিষয়ে মুখ খুলতে গেলে থমকে যাচ্ছেন কেউ কেউ। বলা বাহুল্য, এরা সবাই বাংলাদেশ থেকে এসেছেন। কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশ প্যাভিলিয়ন, রোজই সেখানে ভিড় উপচে পড়ছে। বাংলাদেশের দিনাজপুরের বিখ্যাত কান্তজিউ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই বই বিপণী কেন্দ্র। সেখানে রয়েছে ওপার বাংলার বিভিন্ন প্রকাশনী। বই বিক্রির মাঝেই ব্লগার হত্যার প্রসঙ্গ আসতেই প্রথমে একটু অস্বস্তির ছাপ প্রত্যেকের চোখে মুখে, স্বাভাবিক। 2015 থেকে 2016 বছর জুড়ে দিনে রাতে যেভাবে একের পর এক যুক্তিবাদী লেখক খুন হয়েছেন, বিভিন্ন প্রকাশনীর ওপর হামলা চালানো হয়েছে, তাতে বাংলাদেশের যুক্তিবাদীরা শিরদাঁড়ায় ঠান্ডা শিরশিরানি উপলব্ধি করেন। প্রকাশ করে এবং এটা তারা লিখে বইয়ের মাধ্যমে প্রকাশ করে, তো আমার কিছু লোক আছে এটা রিয়েক্ট করে, আসলে তারা তাদের মনের ভাষণাটা লিখে, তো এটা যদি কারো ধর্মীয় অনুভূতিতে লাগে তখন তারা এটা প্রতিবাদ করে এবং এখানে অনেক কিছু হয়। তো আসলে আমরা ওইভাবে ওইটা কমেন্টস কী করবো জানি না, যে আসলে কাউকে ওইভাবে হার্ট করা বা কাউকে মেরে ফেলা এটাও আসলে ঠিক না, কিন্তু যারা এই মুক্ত করা তাদেরকেও একটা জিনিস ভেবে লিখতে হবে যে আসলে আমরা যে লিখছি এটা যাতে কারো মাইন্ডে না লাগে বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনে, ওই দৃষ্টিকোণ থেকে লেখলেও কিন্তু তারা তাদের মতো প্রকাশ করতে পারে, এখানে আর কোনো বাধা আসে না। www.kolkata247.com এর সঙ্গে আলাপ করেছেন ভাষা চিত্র প্রকাশনী সালিম। তিনিও প্রাথমিক অস্বস্তি কাটিয়ে জানিয়েছেন তার মতামত। যে আমাদের দেশে যে দু একটা ঘটনা ঘটেছে, আসলে এটা দেখবেন যে সারা পৃথিবীব্যাপী ধর্ম নিয়ে যে ধরনের একটা উগ্রপন্থী কিছু মানুষ আছে তাদেরই আসলে এটা ধারাবাহিক একটা বিভিন্ন দেশে দেশে হয়েছে, এখনো হচ্ছে, সেটারই বাংলাদেশেও হয়েছে। এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এটা অন্য কোনো ভাবে এটা নেওয়ার কোনো অবকাশ নেই। বাংলাদেশি বই প্রকাশকের দল মেনে নিচ্ছে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে যাওয়া যুক্তিবাদীদের খুন অত্যন্ত খারাপ কাজ, কেউ একে পাত্তা দিতেই নারাজ। যেরকমই অবস্থান নিন প্রত্যেকের মনেই কাজ করছে ভয়, কারণ 90 JMB-র দেওয়ার টার্গেট তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক থেকে সমকালীন সাহিত্যিক যুক্তিবাদী লেখক লেখিকার নাম। প্রত্যেকেই জানেন সরকারের পক্ষে এতজনকে একসঙ্গে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, ফলে আক্রমণটা স্বাভাবিক। গত বছর ঢাকার গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই বারবার নাশকতা হয়েছে বাংলাদেশে। পাল্টা জঙ্গি বিরোধী অভিযান চলছে, তাতে কোমর ভেঙেছে 90 JMB ও বিভিন্ন জঙ্গি সংগঠনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ইসলামের নামে যারা অপরকে খুন করে তারা ধর্মের অপমান করছে। সরকারের যুক্তি, ধর্মনিরপেক্ষতা মানে কোনো ধর্মের সমালোচনা নয়। সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।